সম্পদ ছিল, কিন্তু আমার একটা ভাই আছে বড় ভাই, সেই বড় ভাই মনে করেন বউ পাইয়া সম্পদ টম্পদ তার নামে দিয়ে দিছে যে ছেলে বয়স্ক বয়সে খাইব, তো এরকম ভাই বা বম সম্পদ তার নামে দিয়ে দিছে মনে করেন বউর কথাই না আছে। মনে করেন আমি যে বোন গেছি, মনে করেন আমার তো একটা বিপদ হয়েছে জীবনে, একটা ঝড় বয়ে গেছে, আমার একটা বেবি আছে, বাবা মা সম্পদ নিছ, বোনেরা হয়তো ঝড়গা মারামারি, এরকম সংসার বিষয় হয়ে ভাইয়ের কাছে গেলে ভাই তারও বুঝায় বা এটা সেটা, কিন্তু ভাইয়ে জায়গা দেয় না, থাকতে দেয় না, বলে ডিভোর্স নিয়ে যেমন আসতো তেমন কাজ করে খাজিয়া বাচ্চা নিয়ে কেন আমার বাসায় আসতো আব্বু আম্মুরে তার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে আসছে একটি মেয়ে, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চায় চলুন আমরা কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া। সুমাইয়া, আপু কেমন আছেন আপনি? এই তো ভাই আছি কোনো মতো। কোনো মতো কেন, কি হয়েছে আপনার জীবনে? জীবনটা অনেক কষ্টের ভাই, একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে অনেক কষ্ট আছে। আচ্ছা আচ্ছা, স্বামী কি হয়েছে? স্বামী মনে করেন বিয়া করছে, বিয়া করছে, তারপরে এমনি নেশা পান করে, তারপরে কি করবে, বাবা মার বুদ্ধি শুনে ডিভোর্স দিয়ে দিছে, একটা বেবি আছে। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা মনে করেন পারিবারিক এরকম পছন্দ। কতদিন সংসার করছিলেন? মনে করেন 3 বছর। মাত্র 3 বছর সংসার করে একটা বাচ্চা হয়ে এখন ছাড়াছাড়ি হয়ে গেছে একদম? জি ছাড়াছাড়ি হয়ে গেছে। তো কেমন লাগে এই জীবনটা আসলে এখন? জীবনটা অনেক কষ্টের লাগে ভাই, অনেক আশা করছিলাম যে মানুষের বিয়া হয়ে একবারই মেয়েদের, সেটাই সেটাই, একটা বাচ্চা আছে, কেউ কখনো চায় না যে নিজের বাচ্চার রেখা ছাড়াছাড়ি করি, বাবা থেকে বাবার ডাক থেকে বঞ্চিত করি, এটা কখনো চায় না। ফ্যামিলিতে কে কে আছে এখন? ফ্যামিলিতে বাবা মা আছে আর ছোট একটা ভাই আছে। পড়ালেখা করা হয়েছিল? না আমি সেতটুকু পড়ালেখা করি না, আল্লাহ অল্প কিছু লেখাপড়া শিখাইছে। আচ্ছা আচ্ছা, তাই স্পর্ধ অবস্থায় আসছেন কি? আপনি কি সবসময় এইভাবে চলাফেরা করেন নাকি? সবসময় আমি এইভাবে চলাফেরা করি, কেননা ভাই এই মুখটার কারণে দেখাতে চাই না ভাই, যে ভালোবাসে দেখতে চাইবে তারই। মুখটা তো একবার দেখছে, বিয়ে শাদী হয়েছে, শ্বশুর বাড়ি গেছেন, স্বামীর সংসার করছেন। স্বামী তো দেখছে কিন্তু পরপর সেটা দেখে নাই ভাই। আচ্ছা, মিডিয়ার সামনে কখনো আসার চিন্তা ভাবনা এগুলি আসছিল না ভাই। আচ্ছা আচ্ছা, তা আজ আসছেন নতুন করে মানে সংসার করবেন বা নতুন স্বপ্ন বা নতুন আশা নিয়ে, সেই আশা নিয়ে আসছেন নাকি? জি ভাই, অনেক আশা নিয়ে মিডিয়ার সামনে আসছি। এখন যদি আমার বাচ্চা আছে একটা, সবাই যদি শোনা যায় না আমার বাচ্চার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকতে পারে, আচ্ছা আচ্ছা, তাহলে আমিও থাকবো ভাই, কিন্তু আমার জীবনটা অনেক কষ্টেরই জীবন। তা এখন দিনটা কিভাবে কাটতেছে আপনার? এখন দিনটা কিভাবে কাটতেছে, এখন সেলাই মেশিনের কাম করি, বাচ্চারা নিয়ে অনেক কষ্টে থাকি ভাই, বাচ্চার দুধ কিনতে হয়। আচ্ছা আচ্ছা, বাচ্চারা একদমই ছোট রয়েছে তাই না? জি একদম। বাচ্চার কোনো খরচ টরচ দেয় না? খরচ টরচ দেয় না, মনে করেন তার দাদা দাদি আছে, মনে করেন 1 বছর পরে একবার আসে, ঈদের সময় এসে মনে করেন 200-300 টাকার জামা কাপড় কিনে দিয়ে যায়, এগুলোতে কি হয়, সারা বছরের বাচ্চার ডাক্তার খরচ, খাবার, এগুলি লাগে না বাচ্চার। সেটাই সেটাই। তা আপনার ফ্যামিলি কিরকম, মানে আপনার মা বাবা কি অর্থ টর্থ সেরকম আছে নাকি আপনারাও গরিব? না মা বাবার অর্থ সম্পদ ছিল, কিন্তু আমার একটা ভাই আছে বড় ভাই, সেই বড় ভাই মনে করেন বউ পাইয়া সম্পদ টম্পদ তার নামে দিয়ে দিছে যে ছেলে বয়স্ক বয়সে খাইব, তো এরকম ভাই বা বম সম্পদ তার নামে দিয়ে দিছে মনে করেন বউর কথাই না আছে। মনে করেন আমি যে বোন গেছি, মনে করেন আমার তো একটা বিপদ হয়েছে জীবনে, একটা ঝড় বয়ে গেছে, আমার একটা বেবি আছে, বাবা মা সম্পদ নিছ, বোনেরা হয়তো ঝড়গা মারামারি, এরকম সংসার বিষয় হয়ে ভাইয়ের কাছে গেলে ভাই তারও বুঝায় বা এটা সেটা, কিন্তু ভাইয়ে জায়গা দেয় না, থাকতে দেয় না, বলে ডিভোর্স নিয়ে যেমন আসতো তেমন কাজ করে খাজিয়া বাচ্চা নিয়ে কেন আমার বাসায় আসতো, আব্বু আম্মুরে তারাই দেয়, এরকম করে। আচ্ছা, তাই যে ভিডিওর সামনে এখন আসছেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে আমার ফোনের মাঝে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? না নাম্বার আমার মুখস্থ নেই, আপনারে বললে আপনি দিয়ে দেন। তা আমার কাছে দেন নাম্বারটা, আমি বলে দিচ্ছি। হ্যালো বিয়া, শুনতেই পারলেন, এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে, আসলে কি বলবো, অনেক আশা স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল স্বামীর সংসারে গিয়ে সুখী হবে সেই আশা নিয়ে, কিন্তু আসলে একটি বাচ্চা হওয়ার পরে স্বামীটা আসলে তাকে ছেড়ে দিছে, এখন খুবই কষ্টের জীবন নিয়ে বাচ্চা সহ মা বাবার ঘাড়ে আছে বা মা বাবার বাড়িতে আছে, নতুন করে বিয়ে করবে সে আশা নিয়ে আজ প্রতিবেদনে আসছে। কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01720093866। নাম্বারটা খোলা থাকে তো? জি সবসময় খোলা থাকে, কিন্তু 9টার পর বন্ধ করে দিই। কেন 9টার পর বন্ধ কেন? 9টার পরে বাচ্চা আছে, বাচ্চা অনেক ত্যক্ত করে, তার ঘুমাই দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া করাইতে হয় অসুস্থ বাবা মা। আচ্ছা, অনেকে মনে করে যে আমার মনে হয় স্বামী আছে এই জন্য মনে হয় ফোনটা না, স্বামী থাকলে তো আমি কথা বলতাম না, স্বামী থাকলে কখনো কারো ওয়াইফে পরপুরুষের সঙ্গে কথা বলতে দিবে না। সেটাই তো। কে আপু ভালো থাকেন, দোয়া করি আর নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।